চৈত্রী শান্তির বাজার মন্ডল কমিটির উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ এবং জনজাতি মোর্চার সভাপতি উপেন্দ্র রিয়াং সহ 14 জন বিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতারা। সদ্য বিজেপি দল ত্যাগ করে তিপ্রা মতদলে যোগদান করা বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং এর বিভিন্ন অনৈতিক কাজকর্ম এবং বিজেপি দলের বিরুদ্ধে করা তার মন্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ। তিনি জানিয়েছেন, বিএসসি চেয়ারম্যান থাকাকালীন গৌরীশঙ্কর রিয়াং বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন এবং বিজেপি দল এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে তাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেবার পরে তিনি তিপ্রা মতদলে যোগদান করেছেন। বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং যে ন্যাক্কারজনকভাবে উনি ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছেন এবং তিপ্রা মতদলে যোগদান করছেন এবং উনি যে সমস্ত কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করেছি উনি কিছু আর্থিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং যার পরিপ্রেক্ষিতে দল উপলব্ধি করতে পেরেছে এবং ওনাকে সহসভাপতির পদ থেকে ওনাকে হটিয়ে দিয়েছেন। ইভেন কি উনি কৃষক মোর্চার প্রভারে ছিলেন, ওনাকে সেখান থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু যখন উনি বুঝতে পারলেন যে পার্টি ওনাকে বিএসসি চেয়ারম্যান থেকে সরিয়ে দেবেন, তখনই উনি তিপ্রা মাথায় যোগদান করেছেন। গৌরীশঙ্কর রিয়াং বিএসসি চেয়ারম্যান থাকাকালীন নিজের আত্মীয় পরিজন এবং ঘনিষ্ঠদের নাম করে যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন তার বিস্তৃত তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন শ্যামলাল দেবনাথ। বিজেপি দলের বিরুদ্ধে গৌরীশঙ্কর রিয়াং যেসব আবোল তাবোল মন্তব্য করেছেন তারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান মন্ডল সভাপতি। কারণ উনার যে সমস্ত কর্মকাণ্ড এবং উনি কি কি বেনিফিশিয়ারি স্কিম নিয়েছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি সেগুলি। প্রথমত উনি সুপারি বাগান নিয়েছেন, পুত্রবধূর নামে রাবার বাগান নিয়েছেন, পুকুর সংস্কার নিয়েছেন দুবার, তারপর চার বছরে চারবার মাছের পোনা নিয়েছেন, মাছের খাবার নিয়েছেন বস্তা বস্তা প্রতি বছর, এআরডি থেকে 25,000 টাকার ব্রয়লার স্কিম নিয়েছেন দুজন পুত্রবধূর নামে, পিজিপি দপ্তর থেকে শুকর নিয়েছেন তিনটা, বাড়িতে ওএসপি হ্যান্ডপাম্প বসিয়েছেন, ছেলের নামে জমি চাষের জন্য সাবমাচুয়াল নিয়েছেন, সেলাই মেশিন নিয়েছেন তিনটা, টিআরএলএম গ্রুপের নাম করে মাছ ধরার বেড়জাল নিয়েছেন, বিশ্বজিৎ ভূমি উনার গাড়ির ড্রাইভার দীর্ঘদিন পর্যন্ত উনাকে গাড়ি ভাড়া দিয়েছেন, 3 লক্ষ টাকা পানা হয়েছে, 1 টাকা ওই ড্রাইভারকে দেওয়া হয়নি, অথচ ওই ড্রাইভারের তারই দল থেকে বিজেপি দলের জন্য মঙ্গলময় কাজ হয়েছে এবং দলে থাকলে গৌরীশঙ্কর রিয়াং আরো এমন আর্থিক দুর্নীতি করতেন বলে শ্যামলাল দেবনাথ জানিয়েছেন। উনি একটার পর একটা ব্লক থেকে বিএসসি চেয়ারম্যানের সুযোগকে কাজে লাগিয়ে সমস্ত স্কিমগুলি নিজের আত্মীয় স্বজন ছেলের বউ নিজের নামে, ইভেন কি আমাদের লজ্জা লাগে যে উনি নিজের নামে একটা বিপিএল কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, আমাদের মাননীয় বিধায়ক সাহেব সেটা কেটে দিয়েছে। এরকম একজন ব্যক্তি আজকে ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছে। আমরা মনে করি উনি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্যাগ করায় আমাদের ভারতীয় জনতা পার্টির মঙ্গল হয়েছে, আমাদের সংগঠনের মঙ্গল হয়েছে। এখানে 14 জন বিসিসি চেয়ারম্যান যারা আছেন সবাই বলছেন যে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে, আমাদের সংগঠনের জন্য মঙ্গল হয়েছে, না হলে উনি আরও আমাদেরকে অনেক আর্থিকভাবে অনেক কিছু আমাদের কর্মীদের মধ্যে খুব ক্ষুভুক্ত এবং দুঃখ হতো, যন্ত্রণা হতো। উনি যে কাজগুলি করছেন তার জন্য উনি চলে গেছেন, ভালো হয়েছে, তার জন্য আমরা বলছি উনি চলে যাওয়াতে আমাদের শান্তির বাজারে সংগঠনের কোনো ক্ষতি হবে না। আমাদের গৌরীশঙ্কর রিয়াং এর দল বিরোধী বিভিন্ন ভূমিকা নিয়ে সরব হয়ে বক্তব্য রাখেন জনজাতি মোর্চার সভাপতি উপেন্দ্র রিয়াং। তিনি 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রনি বগাফা আর ডি ব্লক বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং। উনি দীর্ঘদিন রাজনীতিবিদ নিয়েছেন, আশাকেও শান্তিবাজার নিয়ে একজন অভিভাবক হিসাবে সাধারণ গৌরব বোন আশাকেও, কিন্তু বিনি চারিত্রিক বিনি যে চরিত্র তো পরিষ্কার হওয়া সাধারণ আপাময় জনগণে। কেননা মন প্রথম টিউজেস খেও টিউজেস নি পর আইপিএটি খেয়া আইপিএটি বাই আইএনপিটি অ্যালায়েন্স
এনএসপিটি কেহা সরকার সিপিএম বা এলায়েন্স কেহা আপনি পর বৌ নিজের ইচ্ছা কংগ্রেস থাহা কংগ্রেস নি পর ব তৃণমূল উচিত থাকা 2016-17 বং ভারতীয় জনতা পার্টি যোগ কেহা যত আশা কেউ যে রাষ্ট্রীয়বাদী দল একটা বৃহৎ দল যে বং ফাইহা বিনি লগেব দুর্নীতির বিরুদ্ধে বিজেপি দলের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন উপস্থিত বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।